ডোনাল্ড লু আসছেন বেসিক্যালি ফিল্ড বিল্ডিং এর কাজটা করতে। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে আসতে যাচ্ছেন, সেই নামটি প্রকাশ করা হয়েছে। জনগণের কাছে অ্যাকাউন্টেবল কিন্তু তারা নন, যারা অ্যাকাউন্টেবল তারা হচ্ছেন জনপ্রতিনিধিগণ, আর এরা তারা অ্যাকাউন্টেবল হচ্ছেন জনগণের যারা প্রতিনিধি তাদের প্রতি বা তাদের উপর। দেখুন, আমরা যারা বাংলায় কথা বলি আমাদের মধ্যে সবকিছু নিয়ে হাস্যরস করবার একটা প্রবণতা আছে, এবং তারই ধারাবাহিকতায় ডোনাল্ড লুকে নিয়ে জড়িয়ে যেই রসাত্মক কথাবার্তা চালু হয়েছে তা হলো এই যে ডোনাল্ড লু হচ্ছে লু হাওয়ার প্রতীক। সে আরব দেশে মরুভূমিতে আপনার যে লু হাওয়া বয় সেরকম, সব লু হাওয়ার সঙ্গে তার আগমনের সঙ্গে যে বিষয়টা অ্যাসোসিয়েটেড সেটি হচ্ছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়া, এবং সেই রকম একটি আপনার আবহ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেজন্যই ওয়ালাইকুম আসসালাম, আপনার কেউ যদি সালাম প্রদান করেন তার উত্তর দেওয়াটা ওয়াজিব, না হলে গুণাগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই আমি দিয়ে ফেললাম আমাদের বলছিলাম। বাংলাদেশে আমাদের নাগরিক যারা তাদের মধ্যে ডোনাল্ড লুর সঙ্গে সরাসরি কথোপকথন এবং প্রকাশ্যে সেটি অবলোকন করবার সমগ্র জাতির সৌভাগ্য হয়েছে, এবং যিনি এই কথোপকথনে ব্যাপৃত ছিলেন তিনি হলেন আমাদের নন্দিত টক শো অ্যাঙ্কর তৃতীয় মাত্রার জিল্লুর রহমান। তো সুতরাং উনি আমার ধারণা এখন পর্যন্ত টাচে আছেন এবং সবচেয়ে ভালো বলতে পারবেন যে আসলে কি দাঁড়াচ্ছে। তবে যে এটা নিশ্চিত যে 2+2 যে আলোচনাটা হয়েছিল আপনার মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ভারতীয় শীর্ষ কূটনীতিকদের নিরাপত্তা উপদেষ্টাদের, তার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটার মেয়াদ অনেকের মতে আপনার ভারতের যে স্ট্যাগার্ড বেসিসের নির্বাচন তার শেষ হওয়া পর্যন্ত, এরপরে নতুনতর অধ্যায় শুরু হবার কথা, এবং সেই জন্য এই স্পেকুলেশনটা শুরু হয়ে গেছে। আর ডোনাল্ড লু আসছেন বেসিক্যালি ফিল্ড বিল্ডিং এর কাজটা করতে। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে আসতে যাচ্ছেন, সেই নামটি প্রকাশ করা হয়েছে। তিনি এখানে আগেও কর্তব্যরত ছিলেন, সিজন পার্সন, তো সেই জন্যেই মনে হচ্ছে যে আপনার দৃশ্যপটে পরিবর্তন দৃশ্যমান হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। বলা হচ্ছে যে তৃতীয় শক্তি আসলে দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে না। এই তৃতীয় শক্তি আসলে কি, মানে সরকার, মানে সরকার না চালিয়ে তৃতীয় শক্তি চালাচ্ছে, এটার অর্থ কি? দেখুন, আসলে আমরা তো অফিসিয়ালি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে আছি, কিন্তু সরকারের মূল চালিকা শক্তি কিন্তু জনকীর্তক যারা তারা, এটা মানে সরকার আসে যায় যারা রাষ্ট্রের সেবক তারা বহাল থাকেন, এই অর্থেই হয়তো বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশ সার্ভিসে যারা আছেন, সামরিক বাহিনীতে যারা আছেন, তাদের ইঙ্গিত করেই আমার ধারণা কথা। যেটা বলা হয়েছে যে অদৃশ্য শক্তি, সেটা কি অদৃশ্য শক্তি? সেটা তো দৃশ্যমান, পুলিশ আর্মি। এনিওয়ে, কারণ খেয়াল করে দেখেন জনগণের কাছে অ্যাকাউন্টেবল কিন্তু তারা নন, যারা অ্যাকাউন্টেবল তারা হচ্ছেন জনপ্রতিনিধিগণ, আর এরা তারা অ্যাকাউন্টেবল হচ্ছেন জনগণের যারা প্রতিনিধি তাদের প্রতি বা তাদের উপর, মানে সরলঙ্ক করলে বিষয়টা এরকম দাঁড়ায়। ধন্যবাদ।